39 মনু বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিট পেয়েছেন এলাকার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মাইলা প্রমুখ। টিকিট পাবার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, এবার নির্বাচনে বিজেপি দলের 5 বছরের উন্নয়ন কাজে নিরিখে বিপুল ভোটে জয়ী হবেন তিনি। নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হবার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানান মাইলা প্রমুখ। ক্ষমতা ছিল, ক্ষমতার কারণে বিভিন্ন এলাকার তারা যেটা বৈজ্ঞানিক রেগিং বলে বিভিন্নভাবে ভুয়া ভোটার দিয়ে তখন 193 ভোটে জয়ী হয়েছে। তো বর্তমানে আমি ধন্যবাদ জানাব ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় এবং রাজ্য কমিটিকে। এবার আমাদের যেটা ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিয়েছেন, কারণ অনেক দিন পর আমাদের এরকম একটা জাতীয়তাবাদী একটা আমরা দলের পক্ষ হয়ে আমরা সামনে যে নির্বাচনে লড়াই করতে যাচ্ছি। তো এলাকা যেভাবে সিপিএম 25 বছর দুর্নীতি করেছে এবং আমাদের এই 5 বছরে আমাদের অনেক যেটা 25 বছরে যে কাজগুলি হয় নাই, বিদ্যুৎ বলুন, গড়গড় জল বলুন এবং বিভিন্ন রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে ওই সমস্ত যেটা আমরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসকে সামনে রেখে আমাদের যে আমরা 5 বছর আমরা সেবা করেছি জনগণকে। তো আশাবাদী বিপুল ভোটে আমাদের জনগণ আমাদের আশীর্বাদ করবেন। স্থানীয় এলাকায় গত 25 বছরে সিপিআইএম কোনো উন্নয়ন কাজ করেনি এবং গত বিধানসভা নির্বাচনেও নানান ছল চাতুরির আশ্রয় নিয়ে সামান্য মার্জিনে জয়ী হয়েছিল বলে জানান তিনি। দলের সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র জমা দেবেন বলে মাইলা প্রমুখ জানান। গত 5 বছরে বিজেপি দল মানুষের সার্বিক উন্নয়নে যে কাজ করেছে তার নিরিখেই বিপুল ভোটে জয়ী হবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেন বিজেপির প্রার্থী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।